الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله يا عباد الله، اتقوا الله سرا وعلنا، واتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، وفي كل قول من أقوالكم، وفي كل شأن من شؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين، ومن عباده المؤمنين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، الله سبحانه وتعالى القرآن প্রথম আয়াতে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইলম অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে, বলা হয়েছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এছাড়াও আল কোরআনে বারবার এলেম অর্জনের প্রতি মানুষকে তাগাদা দেওয়া হয়েছে, আহ্বান জানানো হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ এই যে আমরা মুসলিম এবং আমরা ইসলামী বিধান পরিপালন করছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, এটা মূলত এলেম। পুরো দিনটাই এলেমের উপর স্থাপিত। এলেম ছাড়া কোনো দিন নেই, ইসলামের মধ্যে এলেম ছাড়া দিন বলতে কিছু নেই। যেখানেই আপনি বলবেন এই কাজটা ফরজ, সুন্নত, মুস্তাহাব, কিংবা এটি মাকরুহ, হারাম, করাটা মন্দুব, রেকমেন্ডেড, এইভাবে যাই বলেন না কেন, আপনার প্রত্যেকটা কথার পক্ষে দলিল থাকতে হবে। দলিলটা হলো এলেম। তাহলে আজকে যে কোনো ইবাদতের ক্ষেত্রে বলি, অথবা হালাল হারামের ক্ষেত্রে বলি, অথবা যে এটা করা যাবে ওটা করা যাবে না, এই সবগুলো কথা কোনোটাই মন গড়া বলার কোনো সুযোগ নেই। আপনি দীনের নামে, ইসলামের নামে যাই বলেন অথবা যাই করেন, সেটা অবশ্যই এলেম নির্ভর, জ্ঞান নির্ভর হতে হবে। কোরআন হাদিসের দলিল থাকতে হবে। কোরআন হাদিসের দলিলটাই তো এলেম। কোরআন হাদিসের দলিলটাই হলো এলেম। আজকে এই যে আপনাদের এখানে আমি নকলা শেরপুরে আসলাম, আলহামদুলিল্লাহ এখানেও তো অনেক মুসলিমরা বসবাস করছেন। শহর থেকে আপনারা অনেক দূরে, এখানে
ঢাকা শহর কিংবা অন্য যে কোনো জেলা শহরের মতো শিক্ষা প্রতিষ্ঠান অতটা নেই, মাদ্রাসা, তাহফিজুল কোরআন প্রতিষ্ঠান কিছু হয়তো আছে কিন্তু যথেষ্ট পরিমাণে নেই। এই জায়গায়ও কিন্তু এই যুক্তি দেওয়া যাবে না যে আল্লাহ আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠান কম, এই জন্য এলেমও আমাদের কম, এই যুক্তি কি চলবে? না, চলবে না। অনেক সময় মানুষ বলে যে আমাদের এখানে একটু শহর থেকে দূরে দেশের একটা প্রান্তে গ্রাম গঞ্জ, এখানে হাট বাজার কম, মার্কেট কম, ইন্ডাস্ট্রি কম, পয়সাও কম। এটা কিন্তু গ্রহণযোগ্য, হ্যাঁ পয়সা কম হলেও জীবন চলে যাবে, কিন্তু এলেম কম হলে ইসলাম চলবে না, এটা মনে রাখতে হবে। এলেম কম হলে ইসলাম চলবে? ঢাকা শহরের মানুষ পাঁচ ওয়াক্ত সালাত যেভাবে পড়ে, আপনিও কি সেভাবে পড়তে হবে না? কিংবা মক্কা মদিনায়, এখন কেউ যদি মনে করেন যে মক্কা মদিনায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, অতএব সেখানেই তো সালাত সুন্দর করে পড়ব বা সবাই পড়ে, আমরা তো যত দূরে তত সালাত আমাদের অসুন্দর হবে, এ কথাটা কি গ্রহণযোগ্য হবে? না, হবে না। মক্কা মদিনার মানুষই কি তাহলে কোরআন পড়বে? আপনারা পড়বেন না? মক্কা মদিনার মানুষ হাদিস পড়বে? আপনারা পড়বেন না? মক্কা মদিনার মানুষ সালাতের পাশাপাশি কোরবানি করবে, জাকাত দেবে, সিয়াম রাখবে, আপনারা করবেন না? এগুলো করতে হবে। এই যে ইসলামের এত এত কাজ সবগুলোই দলিল নির্ভর, এই দলিলটাই হলো এলেম, সেটার যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। এখানে ওই যুক্তিটা হবে না যে আমি তো শ্রমজীবী মানুষ, আমার জ্ঞান শেখার সময় কোথায়? আল্লাহর কাছে এই জবাব দিয়ে পার পাওয়া যাবে না। অথবা বলবেন যে আমি তো নকলা শেরপুরে থাকি, ঢাকা শহরে তো থাকি না, অতএব আমার জ্ঞান কম হলেও চলবে, এই চিন্তাভাবনা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবাই কেরাম তাঁর কাছ থেকে এলেম অর্জন করে যেভাবে জীবন পরিচালনা করেছেন, আজকে পৃথিবীর সকল মানুষেরও ঠিক একইভাবে কোরআন সুন্নাহ থেকে এলেম অর্জন করে সেভাবেই জীবন পরিচালনা করতে হবে, কোনো এক্সকিউজ নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জ্ঞান পৌঁছানো কঠিন ছিল, কিন্তু এখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্তে জ্ঞান আসাটা অনেক বেশি সহজ। আপনি এই গ্রামে বসে, বারারচর না, এই গ্রামে বসে আপনি কিন্তু ইন্টারনেটে বড় বড় ইলমের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনি ব্রাউজ করতে পারেন, শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর ফতোয়াগুলো এখানে বসেই পড়তে পারেন, পারেন না? বিন ওয়াইমিনের ফতোয়াগুলো বা সৌদি আরবের ফতোয়া লজনা দায়েমা স্থায়ী কমিটির ফতোয়াগুলো, যেগুলো প্রত্যেকটা ফতোয়া সেখানে দলিলের আলোকে লেখা হয়েছে, সবগুলো যেহেতু আপনি এখানে ব্রাউজ করে পাচ্ছেন, তাহলে জ্ঞান থেকে তো আপনি বিচ্ছিন্ন নন, আপনি জ্ঞান থেকে বিচ্ছিন্ন নন, এলেম থেকে বিচ্ছিন্ন নন, কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন নন, বিচ্ছিন্ন আমাদের মন। কর্মব্যস্ত জীবনে আমরা আল্লাহর কথা ভুলে গিয়েছি, গ্রামে থেকে অনেক সময় হয়তো আমি নিজেই মনে মনে ভাবছি যে আমার তো জ্ঞান শেখার সুযোগটা সীমিত, ফলে আমরা জ্ঞান শিখছি না, সন্তানদেরকে জ্ঞান শেখাচ্ছি না। এই এক্সকিউজ বা এই ওজর আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? এটা গ্রহণ করবেন না। এই এলাকা থেকেই তো কত মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে, পরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আবার বিদেশ থেকেও পড়াশোনা করে আসে, তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো কেউ পিছিয়ে নেই, দুনিয়ার ক্ষেত্রে কেউ পিছিয়ে নেই, তাহলে দিনের ক্ষেত্রেও পিছিয়ে থাকা যাবে না। আর দিন তো আলাদা কোনো কিছু না, আমাদের দিন অন্য ধর্মের মতো নয়, এটা মনে রাখতে হবে, ইসলাম অন্য ধর্মের মতো নয়। এজন্য আমরা ইসলামকে ধর্ম না বলে দিন শব্দটাই বলবো, যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ক্ষেত্রে ব্যবহার করেছেন, তিনি বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো কি? ইসলাম। আল্লাহর কাছে দিন হলো ইসলাম, আর দিন হলো মানুষ তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো মেনে চলে সেটাই হলো দিন, মায়া দিন ও বিহিল ইনসান, সেটাই হলো দিন। আর এক্ষেত্রে ইসলাম দিন হওয়ার অর্থই হচ্ছে
মানুষ তার চিন্তা চেতনা থেকে ঈমান আকীদা থেকে শুরু করে তার সকল কর্মকাণ্ডে ইসলামের বিধানগুলো মেনে চলবে ফলে ইসলাম হলো মানুষের জন্য আল্লাহ কর্তৃক নাযিলকৃত এবং প্রণয়নকৃত একমাত্র দ্বীন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র দ্বীন বা জীবনবিধি হলো কি ইসলাম ফলে ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো কিছু তালাশ করেন অন্য কোনো ভাবে জীবন যাপন করেন অন্য কোনো নিয়ম নীতি প্রয়োগ করেন অন্য কোনো ফর্মুলা নিজের জন্য অথবা নিজের সমাজের জন্য পরিবারের জন্য সেট করেন এটা কোশ্চিন কালিও গ্রহণযোগ্য হবে না কে বলেছেন এটা আল্লাহ বলেছেন স্পষ্ট করে আল্লাহ আল কোরআনে সেটাও বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন খুঁজে বেড়ায় অন্য কোনো জীবন বিধি জীবন ব্যবস্থা জীবন বিধান যদি খুঁজে বেড়ায় সেই বিধানটা তার কাছ থেকে কোশ্চেন কালিও গ্রহণযোগ্য হবে না কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর এই দীনটা হলো এলম বলেছেন ইবনে সিরিন নামক একজন বিখ্যাত স্কলার তিনি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন আমাদের যে এলম যে এলমটা আমরা অর্জন করি কোরআন এবং সুন্নাহ থেকে যে জ্ঞানটা আমরা অর্জন করি এই জ্ঞানটা হোক মানে কোনো ইবাদত মুআমালাতের সাথে রিলেটেড অথবা জাগতিক কোনো বিষয়ের সাথে রিলেটেড কোরআন কি জগৎ নিয়ে কথা বলেনি কোরআন তো সৌরজগৎ নিয়ে কথা বলেছে কোরআন তো মহাশূন্যে ভাসমান গ্রহ নক্ষত্র তারকারাজি নিয়েও কথা বলেছে এবং বলেছে সবকিছু আকাশে ঘুরে বেড়াচ্ছে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন এভাবে কোরআন তো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সেই সৃষ্টি তত্ত্ব নিয়েও কথা বলেছে কোরআন সাগর মহাসাগর পানি নিয়ে কথা বলেছে মানুষের প্রাণ নিয়ে কথা বলেছে মানুষের জীবনের সৃষ্টি নিয়ে কথা বলেছে মানুষ ঠিক কীভাবে সৃষ্টি হয় একজন নর এবং নারীর মিলনের মধ্য দিয়ে কীভাবে মানুষ আল্লাহর নির্দেশ ক্রমে পৃথিবীতে জন্ম লাভ করে সেই স্তরগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিখুঁতভাবে বর্ণনা করেছেন কোনোটাই তো বাদ রাখেননি কোরআন পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলেছে রসায়ন নিয়ে কথা বলেছে জীববিজ্ঞান নিয়ে কথা বলেছে কোরআন মানব বিজ্ঞান নৃবিজ্ঞান নিয়ে কথা বলেছে কোনটা নিয়ে কোরআন কথা বলেনি অতএব জগতের সব কিছু নিয়ে কোরআন যেমন কথা বলেছে কিন্তু কোরআন মৌলিকভাবে বিশেষ করে ইসলামের শরীয়ত আল্লাহর বিধান নিয়ে কথা বলেছে এসবই হলো ইলম আর এসব নিয়ে কি দ্বীন তাহলে আমাদের যে কোরআন এবং সুন্নাহ এটা হলো দ্বীন সকালবেলায় মক্তবে এই যে শিশুরা পড়ে এই পড়াটা কি ইলম না ইলম এটা কিন্তু আমাদেরকে জাস্ট আমাদের শিক্ষক এবং আপনাদের মাথায় এটা ঢোকাতে হবে এটা ইলম এটা দ্বীন তাহলে সকালবেলায় মক্তবে আমাদের সন্তানরা যা শিখছে এটা কি এটা ইলম এবং এটা দ্বীন তারা তাহলে ইলম শিখছে তথা দ্বীন শিখছে বুঝতে পেরেছেন কিন্তু আজকাল আমরা দেখি সন্তানদেরকে এখন স্কুলে পাঠানো হচ্ছে এখন আর মক্তবে পাঠায় না তাহলে ইলম শিখবে কোত্থেকে ওরা দ্বীন শিখবে কোত্থেকে ওরা দেখে দেখে কি দ্বীন শেখা যায় দেখে দেখে যারা দ্বীন শেখে তাদের ওই দেখার মধ্যে অনেক ভুল বিভ্রান্তি হয় দেখে দেখে আমরা মক্কা মদিনায় পর্যন্ত দেখেছি আজকের আধুনিক যুগে যখন মানুষ শিরক বেদআত ঈমান তাওহীদ সব কিছু জানার এত সুযোগ সৃষ্টি হয়েছে তারপরেও মক্কা মদিনায় বসেও যারা দেখে দেখে দিন শেখে শিরক ঢুকে যায় তাদের মধ্যে আমরা দেখেছি অনেক হাজি তারা হজ করতে এসে দরজা জড়িয়ে ধরে তারা মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে মদিনায় মসজিদ নবীতে মুছে গায়ে মাখে জিজ্ঞেস করলাম কী মাখছেন বলে যে বারাকা তো বারাকা কি এখান থেকে খেজুর রসের মতো বের করা যায় ওদের বিশ্বাস হচ্ছে বের করা যায় ঠিক তেমনি দেখা যায় যে বাকি গোরস্থানে ঢুকে অনেক হাজি সাহেব বাঙালি কিংবা এই উপমহাদেশ থেকে অনেক অন্য দেশ থেকেও যায় তারা টপ করে দেখা যায় একটা পাথর ঢুকিয়ে ফেললো কিরে ভাই পাথর কেন ঢুকালেন বলছে এটা আমার কাজে আসবে বিপদে কীরকম বলছে বিপদে পড়লে আমি এটাকে চুবিয়ে খাবো বা চুষে খাবো অথবা অসুস্থ হলে এটা দিয়ে
বারাকা নিব। তারপরে অনেক লোককে দেখলাম যেমন তাওয়াফ করার সময় মাকামে ইব্রাহিমকে জড়ায় ধরে অথবা সেটা সেখান থেকেও বারাকা নিয়ে গায়ে মোছে, অনেকে কাবার গিলাব ধরে ঝুলে থাকে, তাদের দেখা দেখি অন্য হাজিরাও এ কাজগুলো করে। অনেককে জিজ্ঞেস করলাম আর এ কাজগুলো কেন করছেন, বলে যে অন্যদেরকে দেখলাম। আমাদের অনেক হাজিকে দেখলাম যে তারা কিছু কিছু আমল করে ইরানি হাজিদেরকে দেখে, আর আপনারা জানেন তারা যেহেতু শিয়া অতএব তারা বেশ কিছু আচরণ করে যেটা কোরআন হাদিস নির্ভর নয়, মোটেই তাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। কিন্তু আমি বলছিলাম একটা পয়েন্ট, খেয়াল করেছেন যারা দেখে দেখে জ্ঞান অর্জন করে তারা ভুল বিভ্রান্তির মধ্যে ঢুকে যায় খুব দ্রুত, কারণ আপনি যখন দেখলেন আরে এটা তো ভালোই লাগছে, হ্যাঁ এটা তো সুন্দর একটা আমল দেখি, আপনি তো এলেম নির্ভর দিন অনুসরণ করছেন না, এলেম তো শেখেন নাই, এলেম শেখেন নাই, এখন দেখে দেখে আপনি ওমরার কাজটা করছেন, দেখে দেখে হজের কাজটা করছেন, এমনকি আমাদের দেশে দেখেন কোরবানি করার সময়ও এত সহজ, দুদিন আগ থেকে কোরবানির বিধানগুলো পড়া যেত না, সেটাও না করে দেখবেন যে বেশ কিছু লোক জবে করার সময় ভুল জবে করে। যারা কসাই তাদেরকেও তো আমরা একটা ট্রেনিং দিতে পারতাম মসজিদে ডেকে নিয়ে এসে এলাকার, তাই না, এলএমটা তাদের অর্জিত হতো, কিন্তু দেখা যাচ্ছে যে তারাও ভুল করছে। এভাবে আমাদের দেশেও দেখবেন যে দেখে দেখে অনেক কিছু হচ্ছে, দেখে দেখে বিভিন্ন সুফি তরিকা তৈরি হচ্ছে, দেখে দেখে বিভিন্ন রকম মানে ধর্ম নিয়ে অনাচার হচ্ছে, একটা মাজার দেখে দেখে যে অনেক ইনকাম সেখানে আরও অনেক মাজার তৈরি হচ্ছে। অতএব ইসলাম আসলে দেখে দেখে শেখা যায় না, মানে ইসলামের মূল ভিত্তিটা হলো কি, এলেম। হ্যাঁ দেখাটাও এলেমের একটা অংশ হতে পারে যখন আপনি অথেন্টিক জায়গা থেকে দেখবেন, বুঝতে পেরেছেন। যেমন সাহাবাই কেরাম বলতেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা ওয়া কাযা وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। তাহলে দেখে দেখে শুনে শুনে আপনার এলেম যদি অর্জিত হয় তাহলে সেটা দিন হতে পারে, কিন্তু কার কাছ থেকে শুনবেন, কার কাছ থেকে দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। যার তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না, যার তার কাছ থেকে দেখে আমল করা যাবে না। এবার সেটাই ইবনে সিরিন বলেছেন এই এলেমটা হচ্ছে দীন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানযুরু মিম্মান তাখুযুনাহু, অতএব তোমরা লক্ষ্য করো দেখো কার কাছ থেকে এলেমটা নিচ্ছ, যে রেফারেন্স হতে পারে, যে নিজে এলেমের উপর প্রতিষ্ঠিত, যার কাছে তাহকিকি জ্ঞান আছে সে হচ্ছে আমাদের জন্য মারজা, সে হচ্ছে আমাদের জন্য রেফারেন্স। আমাদের প্রধান রেফারেন্স হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আমরা আল্লাহর অবতারিত গ্রন্থ আল কোরআন যেমন পেয়েছি তার মাধ্যমে কোরআনের মতো অনুরূপ আরেকটা জিনিস সেটা হলো আল হাদিস অথবা সুন্নাহও আমরা পেয়েছি। অতএব আল কোরআন এবং আস সুন্নাহ এ সকল ক্ষেত্রে কিভাবে বুঝবো, কি বুঝবো, কি আমল করব, এসব কিছুর মার্জে হলেন আল মারজা আল আলী, এটাকে বলা হয় আল মারজা আল আলী, একদম টপ রেফারেন্স। এটাকে আরবিতে আরও বলা হয় আল মারজাইয়া আল উলিয়া। এই রেফারেন্সের টপে আছে কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর থেকে যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এলেমটা ভালো করে আত্মস্থ করতে পেরেছে তারা আমাদের জন্য সেকেন্ডারি মার্জা অথবা রেফারেন্স হতে পারে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারা আমাদের জন্য রেফারেন্স হবেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমকে পরিপূর্ণভাবে ধারণ করেছেন। এটা বুঝতে পেরেছেন কি না, তাহলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম ধারণ করেন নাই তাহলে তারা আমাদের কাছে অনুকরণীয় হবেন না। সমাজে দেখবেন যে অনেকেই ইসলামের কথা বলে এবং প্রত্যেকে তাদের তার যে পরিবেশে সে আছে অথবা সে যে চিন্তাভাবনা লালন করে যেখান থেকে সে জ্ঞান নিয়েছে সে আলোকে সে কথা বলে। এই সমাজের মধ্যে আছে দরগা, আছে আপনার বিভিন্ন
পীরের খানকা আছে, মাজার ভিত্তিক বিভিন্ন রকম কার্যক্রম আছে না? আছে। তারাও দেখবেন যে তাদের বক্তব্য একটু ভিন্ন রকম, কিন্তু আছে বক্তব্য, তাদের বক্তব্য আছে। এভাবে শিয়া একটা ফিরকা, তাদেরও বক্তব্য আছে, বিভিন্ন রকম মানুষ আছে, সব মানুষ হকের উপরে আছে, এটা কি বলা যাবে? হ্যাঁ, এই সমাজে দেখেন জাগতিক দিক থেকেও অধিকাংশ মানুষ ভুলের মধ্যে লিপ্ত কিনা বলেন, জাগতিক দিক থেকে অধিকাংশ মানুষ ভুলের মধ্যে লিপ্ত। মানুষ সুদ খায়, এটা কি ঠিক? ঘুষ খায়, এটা কি ঠিক? মিথ্যা কথা বলে, এটা কি ঠিক? খাদ্যে ভেজাল মিশায়, এটা কি ঠিক? জাগতিক কাজের মধ্যে এগুলো করে না? আবার আজকাল মেয়েদের মধ্যে দেখেন তারা যে পোশাকটা পরে অশ্লীল পোশাক, এটা কি ঠিক? ঠিক না। গ্রামেগঞ্জেও এখন চালু হয়ে গেছে, তারা এগুলো অমুসলিম কৃষ্টি কালচার থেকে তারা নিচ্ছে। জাগতিক দিক থেকে আপনি দেখেন অনেক অনাচার, অনেক দুর্নীতি, একজন আরেকজনের সম্পদ ছলে বলে কৌশলে গ্রহণ করে। আপনাদের গ্রামে গঞ্জ আছে দেখবেন আরেকজনের আইল কেটে একটু জমি বাড়ায়, হ্যাঁ, তারপরে মিথ্যা দলিল করে। তারপরে গ্রামে গঞ্জে আরও দেখবেন যে কেউ মারা গেলে তার জমিটা ঠিক মতো বন্টন হয় না, বিশেষ করে ছেলেরা ভালো জমিগুলো নিয়ে নেয়, মেয়েদেরকে ঠকায়, ঠকায় কিনা বলেন? তারপরে বিয়ে শাদী করলে তো মোহরানা দেওয়ার কোনো খবরই নেই, মোহরানা দিতে হবে, এটা হলো এলম, বুঝতে পেরেছেন? মোহরানা দিতে হবে না, এটা হলো জাহিলিয়াত। আপনি একজন থেকে ঋণ করলেন, সেই ঋণের টাকা শোধ করতে হবে কি না, এটা হলো এলম। আর ঋণের টাকা শোধ না করে টালবাহানা করা, এটা হলো পাপ, মনে রাখবেন। এগুলো চলছে কি না? চলছে। এই সমাজের মধ্যে দেখবেন যে অনেক অনাচার দুনিয়ার জীবনে চলছে। তাহলে ঠিক একইভাবে দিনের মধ্যেও কিন্তু, যেহেতু মানুষ তো মানুষের পিছনে লেগে আছে সবচেয়ে বড় শত্রু ইবলিস, সে তাকে পুশ করছে সারাক্ষণ যে এটা করো, এই খারাপ কাজটা করো, ওই খারাপ কাজটা করো। ফলে যেহেতু সে মানুষের ভেতর থেকে তাকে একটা অনুপ্রেরণা দেয়, ফলে আমাদের একটা কুপ্রবৃত্তি তৈরি হয়, তখন মানুষ এর মধ্যে খারাপ কাজ করার একটা আনন্দ তৈরি হয়, সে যে কোনো খারাপ কাজ করে আনন্দ বেশি পায়, আর ভালো কাজ করে সে কিন্তু আনন্দ পায় না। কিন্তু কেন মানুষ ভালো কাজ করে বা কেন করবে? করবে যদি তার বুদ্ধিটা সচল থাকে, সে জানে যে এটা করতে আনন্দ নাই কিন্তু এটার ফলাফল ভালো। পরীক্ষার রাতে বা ছয় মাস ধরে দিন রাত পড়াশোনা করা, এটা কি আনন্দের কাজ? এটা কষ্টের কাজ, কিন্তু ফলাফলটা ভালো। আর যে ছেলে পড়াশোনা না করে খালি ক্রিকেট খেলা, এই ফুটবল টুটবল খালি টোটো করে ঘুরে, ওর কিন্তু আনন্দ বেশি কিন্তু ফলাফলটা জিরো এবং খারাপ, এটা মনে রাখবেন। যে মেয়েটা দেখেন ধৈর্য ধরে পর্দার মধ্যে থাকে, তার সুন্দর একটা বিবাহ হয়, সে ধৈর্য ধরে, ফলাফল ভালো। আর যে মেয়েটা পর্দা করে না, এই ছেলের সাথে ওই ছেলের সাথে লাইন করে, তার মজা লাগে কিন্তু ফলাফলটা জিরো, মনে রাখবেন, মনে রাখবেন। ঠিক একইভাবে দিনের মধ্যেও শয়তান আমাদের পিছনে লেগে আছে। আপনার দেখবেন সালাত পড়তে কষ্ট লাগে, আপনি সারা জীবন সালাত পড়ে যান, আখিরাতে গিয়ে ফলাফলটা ভালো পাবেন না খারাপ পাবেন? আর যদি সালাত না পড়েন, তাহলে ভাবলেন আহা, এই লোকেরা, টুপিওয়ালা লোকেরা সালাত পড়ছে আর আমরা কত ভালো আছি। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন যে আধুনিক বলে নিজেদেরকে বলে, তারা টুপিওয়ালা আর দাড়িওয়ালাদেরকে একটু তাচ্ছিল্য করে, এই লোকগুলো কি বোকা, ধর্ম তারা নিজেরাই বানিয়েছে, আর এই ধর্ম নামে তারা কত কষ্ট করছে, আমরা তো জীবনটাকে উপভোগ করছি। আল্লাহ সুবহান তাআলা বলছেন, অপদার্থ তাদেরকে যারা সালাত ছেড়ে দেয়, সালাত পড়ে না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস-সালাহ, এই যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে আসলো একদল অপদার্থ মানুষ, তারা সালাত নষ্ট করেছে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা জাহান্নামের গাই উপত্যকায় তারা মিলিত হবে। তার মানে কি, জাহান্নামের গাই উপত্যকায় মিলিত হওয়ায় কি জান্নাতি হবে? তারা জাহান্নামী হবে। তাহলে যারা সালাত পড়ে চলেছে, কষ্ট তাদের হয় কিন্তু ফলাফল ভালো। আপনি সুরাল মুমিনুন এর শুরুতে দেখেন না, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মোমেনরা সফলকাম হয়ে গেছে,
এটা কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তাদের সালাতে খুবই বিনয়ী এবং মনোযোগী দেখেন মুমিনদের সাফল্যের প্রধান কারণ হচ্ছে সালাত তাহলে সালাত পড়তে কষ্ট লাগে কিন্তু ফলাফল ভালো সালাত না পড়লে মজা লাগে কিন্তু ফলাফল জিরো এবং খারাপ শুধু জিরো হলো তো ভালোই হতো বুঝতে পেরেছেন এই যে অপকীর্তিগুলো হয় অপাচারগুলো হয় খারাপ কাজগুলো হয় পাপ কাজগুলো হয় শিরক এবং বেদাত হয় এত কিছুর পরে যদি জিরো হয় তাহলে তো ওরা বেঁচেই গেল ফলাফল কি জিরো ভয়াবহ শাস্তি ফলাফল হলো খুবই মারাত্মকভাবে খারাপ সে কথাই আমরা বলছি এলেমের পথে চললে মানে আপনার যদি এলেমটা ভালো করে অর্জিত হয় এটা একটা শক্তি এলেমটা একটা শক্তি এলেমটাকে এই শক্তিটা দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই শক্তিটা দিয়েছেন যাতে এই শক্তিটা নিয়ে আল্লাহর বান্দারা ইবলিসের বিপরীতে দাঁড়াতে পারে বাহ্যিকভাবে ইবলিসের শক্তি কিন্তু পৃথিবীর মধ্যে বেশি পরিলক্ষিত হয় আপনি দেখবেন আপনার সমাজে যারা খারাপ তারাই বেশি ক্ষমতাশালী তারাই সব কিছু করতে পারে তাই না আপনি ভালো অথবা আপনার মতো অল্প কয়জন ভালো তারা কিন্তু সহজে ভালো কাজটা করতে পারে না ভালো কাজের লোকেরা বেশি বাধার মুখোমুখি হয় এটা কিন্তু সত্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল এবং নবীরা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি বালা মুসিবতের মুখোমুখি হয়েছেন একদিকে আল্লাহর পরীক্ষা অন্যদিকে শয়তান কিংবা তার দোসরদের পক্ষ থেকে যুদ্ধ কিংবা তাদের পক্ষ থেকে বাধা বিপত্তি ইত্যাদি সব কিছু মিলে ওটাও একটা পরীক্ষা আল্লাহ শয়তানকে পৃথিবীতে প্রেরণ করেছেন ওটা কি পরীক্ষা না ওটাও একটা পরীক্ষা সুতরাং আমরা যখন কোনো ভালো কাজ করতে যাব দেখবেন যে ওই ভালো কাজের বিপক্ষে বাধাটা বেশি আসবে আর খারাপ কাজটা করতে যাবেন সমাজের অধিকাংশ মানুষও যদি খারাপ কাজ করে সে অতটা বাধার মুখোমুখি হয় না যতটা বাধার মুখোমুখি হয় ভালো কাজ করতে গেলে তখন আপনি দাঁড়াবেন কি করে আপনার শক্তিটা কোথায় আপনার শক্তিটা হলো এলম আপনার শক্তিটা কোথায় আপনার শক্তিটা হলো এলম এলম জানা থাকলে এই যেমন আপনার জানা আছে আমার কষ্ট হচ্ছে বাট আমার ফলাফলটা নিশ্চিতভাবে ভালো এটা হলো এলম আর যদি আপনি ফলাফলটা না জানেন এটা হলো জাহালাত অজ্ঞতা আর যদি মানে আপনার এলমকে সাথী না করেন তখন দেখবেন যে আপনার পক্ষে খুব সহজে খারাপের মধ্যে মিশে যাওয়া খারাপ পথে চলে যাওয়া সহজ হবে বিশেষ করে তখন আপনার গাইড হবে কে শয়তান আপনাকে শয়তান গাইড করবে যেহেতু শয়তানের এই প্রভাব থেকে বের হওয়ার জন্য আপনার এলেম নাই পর্যাপ্ত এলেম নাই ফলে আপনি খারাপের স্রোতে ভেসে যাবেন নিজেকে রক্ষা করতে পারবেন না এই অবস্থায় যদি এলেম বা জ্ঞান আমাদের থাকে তখনই দেখবেন আপনি শয়তানের ফেরেব থেকে তার ধোকা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন দেখেন এভাবে প্রচুর উদাহরণ আছে এই যে সাতজনের একজন যাকে আল্লাহ তাআলা ছায়া দিবেন যেদিন ছায়া থাকবে না আল্লাহ তাআলা স্পেশাল ছায়া দিবেন তাদেরকে এদের মধ্যে একজন যাকে এক সুন্দরী নারী আহ্বান করেছিল এবং তারা সেই মক্ষম মুহূর্তে মিলিত হওয়ার আগে নারী যখন তাকে বলল ইত্তাকিল্লাহ সে নিজেকে সরিয়ে দেখেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো তাহলে এই যে আল্লাহর পথে চলে আসা এই শক্তিটা সবাই পায় না এই শক্তিটা সে পায় যে আল্লাহকে চেনেই না তাকে ইত্তাকিল্লাহ বললে কাজ হবে সে তো বললো আল্লাহকে আবার আপনি ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন আল্লাহ কোথায় এই প্রশ্নটা সে তুলবে ফলে তার ভাগ্য কুলাবে না যে সে আল্লাহর পথে চলবে যার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আছে যে কোরআনে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে হাদিস এর জ্ঞান অর্জন করে তখন তাকে আপনি রিমাইন্ডার দিতে পারেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আর তোমরা স্মরণ করিয়ে দাও তোমরা স্মরণ করিয়ে দাও উপদেশ দাও স্মরণ করি রিমাইন্ডার দাও কারণ স্মরণ করিয়ে দিলে এটা মোমেনদের উপকারে আসে কারণ মোমেনরা তো এলেমের পথে চলে
মোমেনরা তো কোরআন পড়ে, মোমেনরা তো হাদিস পড়ে, মোমেনদের তো অনেক কিছু জানা আছে। ফলে আপনি যদি কোনো মোমেনকে বলেন তুমি সুদ খেও না, অথচ সে সুদে সম্পৃক্ত, অনেক মোমেন সুদে সম্পৃক্ত কিনা বলেন, অবশ্যই সুদে সম্পৃক্ত, কিন্তু তাকে যদি আপনি বলেন ইত্তাকিল্লাহ, তুমি সুদের সাথে সম্পৃক্ত থেকো না, বহু মোমেন দেখেছি তার মধ্যে চৈতন্য তৈরি হয় যে ইয়েস আপনি ঠিক বলেছেন, আমি এটা থেকে মুক্ত হব। অনেক মানুষ অনেক টাকার চাকরি ছেড়ে দিয়েছে শুধু সুদ থেকে নিজেকে মুক্ত করার জন্য, সুবহানাল্লাহ। এটা রিমাইন্ডার, অর্থাৎ স্মরণ করিয়ে দেওয়া একজন মানুষকে যদি, এর কারণটা কি? এর কারণ হলো যেমন সুদের কথা কোরআন কি বলছে, ওয়াহাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, এটা এলেম যে আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন, হারাম করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ তাআলা রিবাকে মিটিয়ে দেন আর সাদাকাতকে বাড়িয়ে দেন, কোথায় বলেছেন, আল কোরআনে। ফলে দেখেন তাকে যদি আপনি বলেন ইত্তাকিল্লাহ, কাজ হবে, কারণ সে মোমেন, কারণ সে জানে আল্লাহ রিবাকে হারাম করেছেন অথচ সে হারাম হারামের মধ্যে সম্পৃক্ত, কারণ সে জানে সে রিবার প্রতিষ্ঠানে কাজ করে লাখ লাখ টাকা বেতন পাচ্ছে অথচ আল্লাহ বলছেন আল্লাহ রিবাকে মিটিয়ে দেন, আল্লাহ রিবাকে মিটিয়ে দেন, ফলে এটা আসলে সত্যিকার অর্থে তার জন্য কোনো ধরনের প্রবৃদ্ধি নিয়ে আসবে না, উন্নয়ন নিয়ে আসবে না। এই রিবার মধ্যে যারা সম্পৃক্ত, যারা সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে এবং সুদের সাক্ষী হয়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেছেন এদের অপরাধ সমান এবং এদেরকে লানত। আর মেরাজের হাদিসে আপনাদের মনে আছে না, মেরাজের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন তিনি দেখেছেন আখিরাতে যারা রিবার মধ্যে সম্পৃক্ত, সুদের লেনদেন করে, তাদের শাস্তিটা কি, তারা সে রক্তের সাগরের মধ্যে তারা অবস্থান করবে এবং ভয়ঙ্কর সব শাস্তির মুখোমুখি তারা হবে। তাহলে এইটা তো ওই ব্যক্তির মোমেনদের জানা আছে, ফলে তাকে জাস্ট একটু বলে দেওয়া, কিন্তু যাদের জানা নাই, এলেম যাদের নাই, তাদেরকে সহজে বোঝানো যায় না। সালাত না পড়ার পরিণতিটা কি, এটা মোমেনদের জানা আছে। এখন গাফলতি বা অলসতার কারণে যে সালাত পড়ে না, তাকে যদি আপনি একবার বলেন ইত্তাকিল্লাহ ইয়া আখি, ভাই আল্লাহকে ভয় করুন, আপনি সালাত পড়ুন, আল্লাহকে ভয় করুন এবং সালাত পড়ুন, বেশি বলতে হবে না, কারণ তার জানা আছে সালাত না পড়ার পরিণতি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে কন্টিনিউয়াসলি সালাত পড়ে না সে কুফরি করল। এবং কোরআনের আয়াতটা একটু আগে আমরা উল্লেখ করলাম, যাতে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা চির জাহান্নামী হবে, যে সালাত কন্টিনিউয়াসলি পড়ে না তারা চির জাহান্নামী হবে। এর কারণ হলো সালাত তরক করাটা কুফুরি, বড় কুফুরি, যে বড় কুফুরি সহ মৃত্যুবরণ করে সে চির জাহান্নামী হবে। এটা যার জানা আছে তাকে যদি বলেন ভাই ইত্তাকিল্লাহ, সাথে সাথে সে কী করবে, আবার সালাতে ফিরে আসবে। যে লোক ঘুষ খেলো তাকেও যদি বলেন ইত্তাকিল্লাহ, তাহলেও সে ঘুষ থেকে ফিরবে আশা করা যায়, কারণ সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় তারা উভয়ে জাহান্নামী। এভাবে আমরা দেখি যে এলেমের শক্তিটা কতটুকু। এই এলেমের শক্তিটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি জানেন আজকে ঘর থেকে বের হলে শত্রু আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে, বের হবেন আপনি? বের হবেন। আর যদি না জেনে থাকেন অথচ শত্রু আপনার জন্য বাইরে অপেক্ষা করছে, তাহলে দেখা যাবে যে আপনি বের হচ্ছেন এবং আপনাকে আক্রমণ করা হলো। তাহলে জানা আর না জানার বিশাল একটা ব্যবধান আছে। এই জন্য ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে বলে তোমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। জানার জন্য একটা প্রধান মাধ্যম হলো কেরাআ, অধ্যয়ন। এই জন্য প্রথমেই বললো তোমরা আগে পড়ো, রবকে জানতে চাও পড়তে হবে, কোরআন জানতে চাও পড়তে হবে, হাদিস জানতে চাও পড়তে হবে। পড়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য তো সবার হবে না। মাত্র একটা প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি জ্ঞান পেয়েছেন দেখে এবং শুনে, সে প্রজন্ম কাদের প্রজন্ম, সাহাবাই কেরাম। কিন্তু আমরা কি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি জ্ঞান নিতে পারবো? জ্ঞান নেওয়ার জন্য আমাদের কাছে একটাই প্রধান মাধ্যম, সেটা হলো কেরাআ। সেটা কি? সেটা কেরাআ, পড়ার মাধ্যমে। কোরআন পড়ুন, অধ্যয়ন করুন,
অর্থ জানুন তাহলে আপনি কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন সালাফ থেকে তারা যে তুরাস আমাদের কাছে জ্ঞানের যে সম্ভার রেখে গেছেন সেটা পড়ুন হাদিস থেকে পড়ুন এই পড়ার মধ্য দিয়েই আসলে এখন আমাদের কাছে জ্ঞান আসবে তবে এটাই যথেষ্ট নয় একদল মানুষ বসে বসে পড়বেন আর সব জ্ঞান অর্জন করা হয়ে গেল তাহলে তার মাদ্রাসা লাগে না তাই না মাদ্রাসা এবং ইউনিভার্সিটি আর লাগে না আসলে আপনি একা একা পড়লে সব জ্ঞান অর্জন করতে পারবেন না আপনাকে অধ্যয়ন করতে হবে কিন্তু এর পাশাপাশি আরো কিছু জিনিস লাগবে একটা হলো যেমন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীকে সেই যুগের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন ছিলেন কিনা বলেন ফলে সাহাবাই কেরাম সেখানে সবাই যখনই যার পক্ষে সম্ভব হতো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করতেন সেখানে মুদাকারা হতো মুতালাআ হতো এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য একটা স্পেশাল দিন ঠিক করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে যেটি সহিহ বুখারীর মধ্যে এসেছে যাতে মেয়েরাও জ্ঞান অর্জন করতে পারে তিনি মেয়েদেরকে উপেক্ষা করেন নাই আপনারা কিন্তু করছেন আপনারা মেয়েদেরকে মসজিদে জায়গা দিচ্ছেন না মার্কেটে কি নিষেধ করতে পারছেন মার্কেট কি ভালো জায়গা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার মার্কেট তা আপনারা মেয়েদেরকে বলছেন তোমরা মার্কেটে যাও যা ইচ্ছা তা কিনো তবে মসজিদে আসতে পারবা না অথচ মসজিদে না আসলে মেয়েরা দিন শিখবে কোত্থেকে এই যে খুতবা এটা যদি মেয়েরা না শুনে আর কার কাছ থেকে শুনবে তার স্বামী আপনারা যারা স্বামী হিসাবে আছেন বলেন তো কয়টা খুতবা দিয়েছেন স্ত্রীর কাছে গিয়ে ওরা এলেম শিখবে কোত্থেকে কোনো খুতবা দিয়েছেন আপনি জীবনে কোনো দিন আপনার স্ত্রীর উদ্দেশ্যে বাসায় গিয়ে দেন নাই তাহলে মসজিদেও খুতবা শুনবে না সে মাদ্রাসাও যায় না আবার কোনো আলেমের আলোচনাও শোনে না তাহলে কীভাবে সে এলেম অর্জন করবে শুধু কি ইউটিউব থেকে ইউটিউবে তো সব ধরনের বক্তৃতা শোনা যায় সেখানে সে বুঝবে কী করে কোনটা হক কোনটা বাতিল এই জন্যে যাই হোক আমরা বলছিলাম যে এলেম অর্জনের জন্য প্রতিষ্ঠানও লাগে অধ্যয়ন লাগে আবার কী লাগে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে আছে মসজিদ মসজিদে না পৃথিবীর প্রত্যেক মসজিদের জন্য মডেল হলো কি আল মসজিদ আন্নাববী এবং আল মসজিদ হারাম মাক্কা এই দুটোর আদলে মসজিদ গড়ে তোলা যেখানে আরও অনেক কার্যক্রম থাকবে তারপরে হলো কি মাদ্রাসা মসজিদের পাশাপাশি মাদ্রাসা মাদ্রাসা একটা সময় ইসলামের একদম প্রথম যুগে মসজিদের মধ্যে ছিল এর বাইরে কোনো মাদ্রাসা ছিল না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নাই যে মসজিদের বাইরে মাদ্রাসা করা যাবে না এটা একটা ওপেন জিনিস মসজিদের ভিতর মাদ্রাসা হতে পারে মসজিদের বাইরে মাদ্রাসা হতে কোনো অসুবিধা নেই কিন্তু মূল কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক পড়াশোনা এখন যখন মানুষের পড়াশোনার জন্য একটা এজ ঠিক করা হয়েছে একটা স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছে ক্লাস ওয়ান থেকে বারো ক্লাস পর্যন্ত ইউনিভার্সিটির আগে আবার ইউনিভার্সিটিতে চার বছরের অনার্স ব্যাচেলর ডিগ্রি ইত্যাদি এই সিস্টেম আসার কারণে দেখা গিয়েছে আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়েছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন একজন ব্যক্তি অধ্যয়ন করবে তার পাশাপাশি তার মসজিদ ভিত্তিক জ্ঞান লাগবে আর একটা হলো প্রতিষ্ঠান ভিত্তিক জ্ঞান লাগবে তা না হলে একটা বিপর্যয় হবে কী বিপর্যয় জানেন নিজে নিজে জ্ঞান অর্জন করে যদি আপনাকে শয়তান তার সাথী বানিয়ে নিতে পারে তখন দেখবেন যে আপনি ভাবছেন আপনি ভালো মুসলিম আপনি সঠিক ধারায় জ্ঞান অর্জন করছেন কিন্তু দেখা যাবে যে আপনি ভুল পথে চলে গেলেন পৃথিবীর বহু মানুষ ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন করে সঠিক পথ পায় নাই তাহলে সঠিক পথের জন্য আপনি যদি মসজিদে আসেন খতিব সাহেবের কথাও শুনেন তিনি আপনাকে সাবধান করবেন আপনাকে সতর্ক করবেন আপনাকে অনেকগুলো ভালো জ্ঞান দেবেন যখন প্রতিষ্ঠানে আপনি যাবেন সেখানেও প্রতিষ্ঠানের শিক্ষক যারা একজন শিক্ষা এক একজন শিক্ষাবিদ তাই না বড় বড় শিক্ষক এলএমের ভান্ডার তারাও আপনার সাথে সঠিক জ্ঞানটা শেয়ার করবে আপনি কম্পেয়ার করতে পারবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রমিনেন্ট কিছু স্কলার আছেন যাদেরকে আপনি মাঝে মাঝে ভিজিট করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ফ্রিকোয়েন্টলি আসতেন না নাকি বলতেন বছরে একবার ওনার সাথে সালাম কালাম করবো একটু বরকত নিয়ে আসবো
এই সিস্টেম কি সাহাবাদের ছিল না ছিল না সাহাবাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিলেশন ছিল ইলম আদান প্রদানের আলা আদুল্লুকুম আলা আমালিন ইউদখিলুকুমুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন আমি কি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দেব দেখিয়ে দেব যে আমলটা করলে তোমরা জান্নাতে যাবে এভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেখাতেন অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহির সাথে সাহাবাদের ইন্টারঅ্যাকশন যোগাযোগটা ছিল ইলমের যোগাযোগ মনে রাখবেন সাহাবায়ে কেরাম যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহির সাথে থাকতেন তাকে দেখতেন তাকে শুনতেন আর তার কাছ থেকে ইলম অর্জন করতেন তার কাছ থেকে ইলম অর্জন করতেন তাহলে এভাবেই তো তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছিল সুতরাং ইলমটা খুব ইম্পর্ট্যান্ট আমরা অধ্যয়ন করে ইলম শিখব মসজিদ থেকে ইলম শিখব প্রতিষ্ঠান থেকে ইলম শিখব আর আল্লাহওয়ালা বড় স্কলার থেকে ইলম শিখব তাদের সাথে কিছু সময় কাটাবো তাদেরকে ভিজিট করব তারা যখন কোনো দার্স দেন সে দার্সে উপস্থিত হবে এটা ইলমের খুবই গুরুত্বপূর্ণ একটা রিসোর্স একজন ব্যক্তি ইন্টারনেটে কিছু কথা পায় কিন্তু লাইফস্টাইল পায় না লাইফস্টাইলের জন্য ভালো লোকদের সংস্পর্শে যেতে হবে তাছাড়া একজন ব্যক্তির মুখ থেকে শুনে যখন আপনি সরাসরি ইলমটা অর্জন করবেন এটা আপনাকে অনেক বেশি আলোকিত করবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা না জেনে থাকলে তাহলে আহলুল যিকর তথা আহলুল ইলম আলেমদেরকে জিজ্ঞাসা করো আলেমদেরকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করার জায়গাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন রেখে দিয়েছেন ফোনে জিজ্ঞেস করতে পারেন ইমেল করতে পারেন মেসেজে জিজ্ঞেস করতে পারেন আমাকে এটা জানান তারপরে সরাসরিটা হচ্ছে সবচেয়ে উত্তম সরাসরিটা হলো সবচেয়ে উত্তম এভাবে জ্ঞান অর্জন করা যাবে এভাবে জ্ঞান অর্জন করা যাবে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা জ্ঞানের কথা বলছি আপনারা যদি আজকে আপনাদের এই গ্রামটাকে আপনাদের এই জনপদটাকে এই এলাকাটাকে উন্নত করতে চান এবং এখানে তো প্রচুর মুসলিম আছে আলহামদুলিল্লাহ ইসলামী জীবনযাপনটাকে সমৃদ্ধ করতে চান মুসলিমদের জীবনটাকে আলোকিত করতে চান তাহলে জ্ঞানের পথে আপনাদেরকে হাঁটতে হবে আর মনে রাখবেন একটা এলাকায় জ্ঞানকে প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে প্রতিষ্ঠান লাগবে আপনার আপনি বাসায় বসে বসে স্বপ্ন দেখলেন আর আমি এখানে বলে গেলাম এতে কাজ হবে না একটা যেমন ধরেন সাগরে আমরা যে জাহাজগুলো চলার জন্য বাতিঘরের কথা শুনেছি তাই না ওটা তো স্থাপন করতে হবে নাহলে তো জাহাজগুলো দিক ঠিকভাবে নির্ধারণ করতে পারবে না হারিয়ে যাবে তারা ভুল ডিরেকশনে চলবে এখানেও আপনাদের শক্তিশালী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন খুব সুন্দর একটা জাতীয় পর্যায়ের ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনারা করতে পারেন তাহলে আমি আশা করি যে এলাকাটা আলোকিত হবে সুন্দর হবে জ্ঞান অর্জন আপনাদের জন্য সহজ হবে আপনাদের সন্তানদের জন্য জ্ঞান অর্জন করাটা সহজ হবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে নানাভাবে অ্যাক্টিভ এবং রিসোর্সফুল করার জন্য যে প্রোগ্রামগুলো দরকার আমরা অনেক সময় সেটা করি না আমরা কি করি গতানুগতিক একটা মক্তব্য চালাচ্ছে চলছে আমি দেখলাম যে অনেক জায়গায় ভিজিট করে দেখলাম যে মাদ্রাসা যেভাবে চলছে আর মক্তবগুলো যেভাবে দুর্বলভাবে চলছে এভাবে যদি দুই কেয়ামত তিন কেয়ামতও পার করে দেন আমাদের মুসলমানদের তেমন উন্নতি হবে না এইভাবে কেমনে উন্নতি হবে বলেন তো কেমন মানে একদম জোড়া তালি দিয়ে কোনো মতে চলছে নো আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহির আদলে কাজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহির মডেলটা ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি পৃথিবীর শ্রেষ্ঠ মডেল আজকে বাংলাদেশে দেখেন এখানে কি সুন্দর পরিবেশ বললেই আপনারা সবাই চলে আসছেন এত সুন্দর পরিবেশ তারপরে এত পশ্চাৎপদতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এসেছেন তখন মানুষ মানুষকে খুন করত বাবা তার কন্যা সন্তানকে লজ্জায় কবরস্থ করত পুরুষরা তাদের নারীদেরকে জুলুম করত তালাক দিয়ে ঝুলায় রাখত অনেকদিন মানে নানা রকম নির্যাতন ছিল গোত্রে গোত্রে হানাহানি কাটাকাটি ছিল এরকম একটা পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কয় বছর কাজ করেছিলেন মাত্র 23 বছর মাত্র 23 বছর পরিবর্তন করতে পেরেছিলেন কি না
সেই পরিবর্তনে তিনি সফল হয়েছিলেন কিনা, মদিনার সমাজ কি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ ছিল কিনা, কিভাবে করলেন বলেন তো। আর আমরা বছরের পর বছর পরিবর্তন আনতে পারছি না কেন? যেটা বললাম, রেগুলার পদ্ধতি দিয়ে হবে না, আপনাকে স্ট্যান্ডার্ড, ওই যে মানে মুস্তাওয়া, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, মান, মানটাকে একটা স্ট্যান্ডার্ডে নিতে হবে। স্ট্যান্ডার্ডটা কোনটা কি বললাম আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডার্ড। আমরা তো আর নবী না, হুবহু সেটার স্ট্যান্ডার্ডে যাওয়াটা কঠিন, স্বীকার করলাম, কিন্তু তার মডেলটাকে তো ফলো করতে পারি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল, এটাকে বলা হয় আত-তিরাজ আল মুহাম্মাদি, মুহাম্মদী পন্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, সূরা আল-হাশরের মধ্যে বলছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাকে দুই দিক থেকেই তুমি পরিপূর্ণভাবে অনুসরণ করো, গ্রহণ এবং বর্জন দুদিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটা 100% ফিট, এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সূরা আহজাবের মধ্যে তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ এবং মডেল হিসেবে এখানে স্থাপন করলেন। তাহলে আর কি কোনো কথা থাকে? এরপরেও আবার অন্য আয়াতে গিয়ে তিনি বলছেন, দেখো আখলাকের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ মডেল, নৈতিকতা, আখলাক, আদর্শবান মানুষ, যাকে মানুষ তার বন্ধু হিসাবে পায়, হিতৈষী, ভালোবাসার মানুষ, যাকে মানুষ এক কথা শ্রদ্ধা করতে পারে, সে কথা তিনি বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। তাহলে তার চাইতে উত্তম মডেল কি পৃথিবীতে আছে? আজকে মানুষ কত মডেল খোঁজে এখানে ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলে যদি আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে সাজাতে পারি, সেখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআন তেলাওয়াত করতেন তারতিলের সাথে, এবং তিনি তাজবীদের সাথে শুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন কিনা? করেছেন। তাহলে আমাদের বক্তব্যগুলোতে যেন সেটা হয়। কোরআন শুধু কি তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে নাকি অর্থ জানার জন্য? অর্থ জানার জন্য এবং আমল করার জন্য। তাহলে এই একই লক্ষ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে হবে। এটা হলো মক্তবের ক্ষেত্রে। আর যদি আমরা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসার কথা বলি, তাহলে আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহির যুগে যে বিশাল বিশাল স্কলাররা এই মসজিদে নববী থেকে বের হয়েছে, আজ পর্যন্ত পৃথিবী তাদের সমপরিমাণ স্কলার বের করতে পারে নাই। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন? মসজিদে নববীর ছাত্র। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও মসজিদে নববীর ছাত্র। আবদুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর ছাত্র। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? সে একই মসজিদে নববী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্থ সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী ব্যক্তি, তিনিও সেই একই নবী সাল্লাহ সাল্লামের হাতে বানানো ছাত্রী, শিক্ষার্থী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কীভাবে রাসূল সাল্লাহ সাল্লাম কোন শিক্ষাক্রম দিয়ে, কোন শিক্ষা সিলেবাস দিয়ে, কোন কন্টেন্ট দিয়ে রাসূল সাল্লাহ সাল্লাম জগৎ বিখ্যাত এই বড় বড় স্কলারদেরকে বানালেন, যারা শুধুমাত্র তাত্ত্বিক স্কলার ছিলেন না, তারা তাদের লাইফ স্টাইলেও শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তারা আদর্শবান ব্যক্তি ছিলেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ তারা ছিলেন। তাহলে রাসূল সাল্লাহ সাল্লাম শুধু তত্ত্ব শেখান নাই, তিনি প্র্যাকটিসও শিখিয়েছেন, তিনি তালিমও দিয়েছেন, তারবিয়াতও দিয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা পার্থক্যটা কি? আপনাদের বুঝে এসছে? তালিম হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, তারবিয়াত প্র্যাকটিক্যাল জ্ঞান। মনে রাখবেন, তালিম হলো তাত্ত্বিক জ্ঞান, এই যে আপনি কোরআন মুখস্থ করলেন, অর্থটা বুঝলেন, হাদিস মুখস্থ করলেন, তথ্যটা জানলেন, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ জানলেন, আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করাটা হলো তারবিয়া। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করাটা কি? তারবিয়া। তাহলে প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদেরকে
শিক্ষার পথে আগাতে হবে। আমি আশা করব আপনাদের এখানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হবে, মূলত আজকে আমার আসার উদ্দেশ্যও সেটাই। আমরা দেখেছি যে আমাদের এখানে কিছু ভাইরা এগিয়ে এসেছেন, তারা জমি দিয়েছেন, আর আপনারা সকলে মিলে এই প্রতিষ্ঠান করার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনার এলাকাকে আপনাকেই চেঞ্জ করতে হবে। আকাশ থেকে আর কোনো জিবরাইল আলাইহিস সালাম আসবেন নাকি? আসবেন না। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সামান্য আছে আপনার কাছে, কোনো অসুবিধা নাই, এই সামান্য নিয়ে অগ্রসর হন। আল্লাহ বারাকা দিবেন। বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা শুরু করে দেন, আপনারা শুরু করে দেন, এরপর দেখবেন আল্লাহর পক্ষ থেকে আরও বারাকা আসবে এবং এখানে আপনাদের একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য আপনারা সবাই কাজ করবেন, আমি সে আহ্বান জানাই। এবং এলেম, এলেমটাই দিন, দিনটাই এলম, সেই মডেলটাকে ধরে আগাবেন আর নিজেরাও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ভালো মানুষ না হন, ক্লিক বাজি করেন, সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করেন, আল্লাহ আপনার মাধ্যমে বড় কাজ তৈরি করবেন না। বড় কাজ তৈরি করার জন্য ভালো মানুষ হওয়া লাগে, আল্লাহর বরকা পাওয়ার জন্য ইমান তাকওয়ার পথে হাঁটতে হবে। আসুন, ইমান তাকওয়ার পথ, এলেমের পথ একই পথ আমাদের। আমাদের ইসলাম যেটাকে এলেমের পথ বলে সেটাই ইমানের পথ, সেটাই তাকওয়ার পথ। আমাদের ইমানটা তো কোনো শুধু অন্ধবিশ্বাস না, আমাদের তাকওয়াটা শুধু মানুষের কিছু ভালো গুণ না, ইমান এবং তাকওয়াটাও এলেমের পথ, এটাও মনে রাখতে হবে। ইমান অর্জন করতে হলে কি লাগবে? এলেম লাগবে। তাকওয়া অর্জন করতে হলে এলেম লাগবে। তো আসুন, আমরা জানলাম যে আমাদের এলেমটাই হচ্ছে দিন, আবার দিনটাই হচ্ছে এলেম। আসুন আমরা আমাদের জীবনটাকে এলেমমুখী করি, জ্ঞান নির্ভর একটা সমাজ আমরা বিনির্মাণ করি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্পন্ন করি, আমরা আমাদের হাতে আমাদের যে সন্তানরা আছে, আমাদের যে প্রজন্ম, সামনের যে প্রজন্ম আসবে, তারাই আমাদের সমাজকে চালাবে, আমাদের দেশকে চালাবে, আমাদের পুরো পরিবেশকে তারাই নিয়ন্ত্রণ করবে। তাদেরকে যদি আমরা শিক্ষার আলোকে, এলেমের আলোকে, ইমান তাকওয়ার আলোকে গড়ে দিতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ এই পৃথিবীটা আবার সুন্দর হবে, আমাদের এই জনপদটা সুন্দর হবে, আমাদের জনপদটা সুন্দর হবে। তবে মনে রাখবেন, আমি এ কথা বলার দ্বারা এটা বোঝাচ্ছি না যে পৃথিবীতে কোনো চ্যালেঞ্জ নেই। পৃথিবীতে এখন অনেক চ্যালেঞ্জ, পৃথিবীতে এখন অনেক চ্যালেঞ্জ, খারাপ মানুষদের শক্তি বেড়ে গেছে, শয়তান অনেক বেশি অ্যাক্টিভ, শিরিক বিদআতের ছড়াছড়ি আগের চাইতে অনেক বেশি। অতএব আজকে যারা হককে ভালোবাসেন, এলেমকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসেন, তাদেরকে অনেক সজাগ হতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, আল্লাহর পথে তাদেরকে ব্যয় বাড়াতে হবে, তাদের মেধা বিনিয়োগ করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, সকল টাকা পয়সা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবাই কেরাম যেভাবে দ্বীনের উন্নয়নের জন্য অকাতরে দিয়েছিলেন, আপনাদেরকেও সেভাবে দিতে হবে। আসুন আমরা দ্বীনের সে পথে এগিয়ে যাই। আর আরেকটা বিষয় আমি বলি, এখন সঠিক রিসোর্স থেকে দ্বীন অর্জন করাটা আগের তুলনায় সহজ হয়েছে। আমরাও কিছু প্রোগ্রাম আপনাদের জন্য থ্রো করেছি। আমাদের একটা প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রাম হচ্ছে, যারা আপনারা মনে করেন যে বয়সে এসে অল্প পরিশ্রম করে পুরো মানে জরুরি জ্ঞানগুলো, ইসলামের বেসিক জ্ঞানগুলো আপনি অর্জন করবেন, তাদের জন্য বেশ কিছু কোর্স আছে আমাদের তাইবা একাডেমিতে। তাইবা একাডেমিতে আমাদের কিছু লিফলেট আছে, আমি এখানে দিয়ে দেওয়ার জন্য বলেছি। আর পাশাপাশি আমরা আরেকটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, সেটি হলো কুল্লিয়াতুল কোরআনুল কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া। এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ফ্যাকাল্টির নাম, সেই আদলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি। সেখানে আরবি শিক্ষা হয়, মদিনা ইউনিভার্সিটির আদলে শিক্ষা হয়। আপনারা সেই প্রতিষ্ঠানও ভিজিট করবেন এবং সেখানেও অনলাইন অফলাইনে কিছু প্রোগ্রাম আছে। আমরা এত দূর থেকে আপনারা যাতে জ্ঞান অর্জন করতে পারেন সে সুযোগটা যেহেতু আমরা ওপেন করেছি, আপনাদেরকে আহ্বান জানাই এই প্রতিষ্ঠানগুলো থেকেও আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। আর যদি আমাদের পক্ষ থেকে কোনো হেল্প প্রয়োজন হয়, কোনো সহযোগিতা কিংবা পরামর্শ, আমরা সবসময় প্রস্তুত আছি। ইনশাআল্লাহ
যেহেতু মুসলিমরা একই ভালোবাসার বন্ধনে আবদ্ধ অতএব আমরাও ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের সহযোগিতায় একটা সুন্দর জ্ঞানের ভুবন তৈরি করার তৌফিক দান করেন আমিন আমল করার তৌফিক দান করেন আমিন এবং আমরা যেন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم واجتنبوا جميع المعاصي والآثام وكونوا عباد الله الصادقين وكونوا عباد الله المؤمنين المخلصين المتقين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أيها المؤمنون الله سبحانه وتعالى أمدر كتار বান্দা হিসাবে সৃষ্টি করেছেন এবং তারপর তিনি আমাদেরকে ঈমান এবং ইসলামের বড় দুটো নিয়ামত দিয়েছেন ঈমান যাতে আমাদের অন্তরটা সবসময় আল্লাহর সাথে কানেক্টেড থাকে সম্পৃক্ত থাকে এবং অন্তরটা যেন সকল কলুষতা মুক্ত থাকে যেন সকল অবস্থায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল এবং নির্ভরতা স্থাপন করতে পারি ইসলামটা দিয়েছেন যেন জগতের সকল কর্মকাণ্ড আমরা একটা সুন্দর ডিসিপ্লিন অনুযায়ী নীতিমালা অনুযায়ী করতে পারি ঈমান এবং ইসলাম পাশাপাশি যখন আমরা বলবো একটা হলো আমাদের আকীদা এবং মনোজগতের বিষয় আর ইসলামটা হলো আমাদের ব্যবহারিক প্র্যাকটিস অতএব আপনার আমার উপর ফরজ হচ্ছে মনটাকেও ঠিক রাখা আবার ব্যবহারিক জীবনের যত কর্মকাণ্ড আছে সেটাকে কোরআন এবং সুন্নার আলোকে আদায় করা তাহলে আশা করি যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতেও বারাকা পাবো আর আখিরাতেও নাজাত পাবো ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা সেটাই দুনিয়া যতদিন আছি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ফদল করম বারাকা এবং রহমা পাওয়া এটা হচ্ছে মানে এমনভাবে কাজ করা যাতে আল্লাহর বারাকা এবং রহমতের ফলগুধারা কখনোই স্টপ না হয় কখনো বন্ধ না হয় আর এমনভাবে এই কাজগুলো করা যাতে আখিরাতে আমাদের মৃত্যুর পরপরই আমরা তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন যেটা হাদিসে এসছে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারি এবং আল্লাহর কাছে আমরা আশা করতে পারি যে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন তিনি আমাদেরকে শাস্তি দেবেন না ঠিক যাতে তার কাছে নাজাত পেতে পারি পরকালীন জগতে পরিত্রাণ পেতে পারি এবং পুরস্কার পেতে পারি সেই আলোকেই জীবনটাকে চালানো এটা কঠিন কিছু নয় আমি এতক্ষণ বলেছি যে কথাটা সে সুর ধরে শুধু একটা বাক্যে বলবো এটা কঠিন কিছু নয় এটা পরিপালনের জন্য মাত্র একটি জিনিস দরকার কি সেটা জানেন কি এতক্ষণ যেটা বললাম সেটাই এলেম দরকার সারা জীবনে সাফল্য এবং আখিরাতে সাফল্যের জন্য একটা জিনিস দরকার সেটা হলো এলেম বিশুদ্ধ এলেম আসুন আমরা সে বিশুদ্ধ এলেমটা অর্জন করি এই এলেমটাই সারা পৃথিবীকে সবসময় আলোকিত করেছে এখনও আলোকিত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলেম দ্বারাই সমাজকে বিনির্মাণ করেছিলেন আর আজকেও সে একই ধারায় আমাদের সমাজটাকে আমরা এলেমের আলোকে সুন্দর করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ যেন আপনাদের এই জনপদের মধ্যে বারাকা এবং রহমান নাজিল করে এই মসজিদের মধ্যে আল্লাহ যেন বারাকা দেন এই মসজিদের মাধ্যমে আল্লাহ যেন এই এলাকাকে সম্পূর্ণ হেদায়েতের মধ্যে রাখেন আল্লাহ যেন আপনারা যারা একটা সুন্দর নেক মাকসুদ আপনাদের রয়েছে একটা সুন্দর প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আল্লাহ যেন আপনাদের সেই নেক মাকসুদ পূরণ করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আমাদের মধ্যে যাদের কোনো হাজাত রয়েছে অভাব রয়েছে আল্লাহ যেন তাদের সেই হাজাত এবং অভাব পূরণ করে দেন যাদের কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা আল্লাহ যেন দূর করে দেন আল্লাহ যেন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে কবুল করে নেন হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما